হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক ব্লগ শেয়ার করা হলো, চলো আজকে তোমাদের সবার ফেভারিট, বেঙ্গলির ফেভারিট একটা ডিশ রেসিপি শেয়ার করি, ইলিশ ভাপা। তো ইলিশ ভাপাটা আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, অনেকে অনেকের মতো করে, আজকে আমি আমার মতো করলাম। প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। যখন আমি মাছটা বানাচ্ছিলাম তখন আমার ডান হাত কাটা ছিল, তো আমি বাম হাতে করেছি, তোমরা কিছু মনে করো না, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। তো দেখো, ইলিশের গন্ধ শুনে বিড়ালে চলে আসলো, বিড়াল আসলে আসুক, বাট লোকজন যাতে না আসে, কারণ আমার খুব কমই মাছের পিস ছিল। তো তোমরা সবাই খেতে খুব পছন্দ করো এই ইলিশ মাছটা, বিশেষ করে বেঙ্গলিরা তো খুবই মানে পছন্দ করে এই ইলিশ ভাপাটা। তো দেখো, মাছটার দিকে হালকা ভেজে নিচ্ছি, এখানে সরষেটা আমি পেস্ট করে নেব, সরষের মধ্যে লঙ্কা আর নুন দিয়ে পেস্ট করব, যাতে তেতো ভাবটা না থাকে। তো এবার আমি সরষেটাকে ভালো করে ছেঁকে শুধু জলটা দেব, কারণ আমাদের ঘরে সরষে খেলে অনেক পেট গরম হয়ে যায়, গ্যাসের প্রবলেম হয়, তো ওর জন্য ছেঁকে দিলে সে প্রবলেমটা হয় না। তো এবার আমি তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, তারপরে আমি যে সরষেটাকে জলটা রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে নেব। আর এখানে আমি কেটে রেখেছিলাম নারকেল, তারপরে ছিল এখানে টমেটো আর কাঁচা লঙ্কা, তুমি দেখতেই পেলে। আর এই যে দেখো, এই যে কষানোর মধ্যে আমি একটু হলুদ আর এখানে লবণ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। কষানোর পরে আমি চিনি দিয়ে দিচ্ছি, সরষে যখন কষাবে তখন তোমরা একটু চিনি দেবে, তাহলে যে তেতো ভাবটা থাকে সরষে সেটা আর থাকবে না। তারপর আমি হালকা কষিয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো নারকেলটা আর টমেটো, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে আমি ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে আর জল ব্যবহার করলাম না, কারণ সরষেটা যখন আমি পেস্ট করেছিলাম অনেকটাই জল দিয়েছি, ওই জন্য আমি আলাদাভাবে আর জল দিলাম না। তো দেখো, সরষেটা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি যা করব, এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো এখনই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, আর যদি তোমরা চাও নারকেলটাও সরষের সাথে পেস্ট করতে পারো, বাট আমি করিনি, কারণ যে এই গ্রেভিটা, ওটা নারকেলটা থাকলে না একটু গ্রেভিটা খেতে ভালো লাগে, কামড়ে পড়ে নারকেলটা, তো তার জন্যই আমি নারকেলটার পেস্ট করিনি। আমি নারকেল কোন তরকারিতে দিলে এমনি কুড়িয়ে বা কেটে দিই, সেটা আমার যেটা মুখে কামড় পড়ে ওটাই আমার ভাল লাগে। তো এই যে দেখো, মশলাটা কষানোর পর আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। ইলিশ মাছটা হালকা ভেজে নিয়েছি। হ্যাঁ, অনেকেই কাঁচা খায়, বাট আমাদের ঘরে কাঁচা মাছ কেউ পছন্দ করে না, ওর জন্য আমি হালকা মানে তেলে একটু এপিট ওপিট করে ভেজে নিলাম। তো তারপর এখানে জল দিয়ে আমি মাছ ফুটিয়ে নিয়েছি, যাতে মাছটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর যে দেখো কী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, সত্যি ইলিশের যে একটা গন্ধ, সেটা এখন আমার এডিট করতে মুখে জল চলে আসলো, সত্যি খুব দারুণ লাগে খেতে। আর এই যে দেখো, ফাইনালি আমার ডিশটা কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতে পারলো কত সুন্দর ইয়ামি একটা লাগছে লুক। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।